গেল কয়েকদিন ধরে নিরাপত্তা বাহিনীর অভিযান ঘিরে অস্ত্রধারীদের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী অঞ্চল। এতে নিয়ন্ত্রণ রেখার দুপাশে প্রতিনিয়তই বেড়ে চলেছে উত্তেজনা। স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কুপওয়ারা জেলার জুমাগুন্দ এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় অস্ত্রধারীরা। জবাবে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হন কয়েকজন অস্ত্রধারী। নিহতরা পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন বলেও দাবি যৌথ বাহিনীর। এ ঘটনার পর থেকেই আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ওই এলাকায় আরও অস্ত্রধারী থাকতে পারে এমন সন্দেহে এখনও অভিযান অব্যাহত রয়েছে। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি। এর আগে মঙ্গলবার রাজ্যের কুপওয়ারা জেলায় নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে নিহত হন আরও দুই অস্ত্রধারী। দেশটির সেনাবাহিনীর দাবি, গেল মাসে কাশ্মীরে অনুষ্ঠিত G20 সম্মেলন বাধাগ্রস্ত করতে পাকিস্তান থেকে বেশ কয়েকজন অস্ত্রধারী ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে তাদেরকে রুখে দেওয়া হয়। মেহরাজ মজুমদার, সময় সংবাদ।